डियर इंटरमीडिएट स्टूडेंट्स, एर आगे क्लासे तुम्हारे साथे आलोचना करेछि कोनिक निये। आज के कोनिकेर कंटिन्यूएशन थाकबे। आज के आमरा आलोचना करब कोनिक पार्ट वन, उइच इज पैराबोला। पैराबोला संक्रांत आज के कयेकटा समस्या आमरा सल्व करार चेष्टा करब। प्रथमेई बोले निच्छि, समतले अवस्थित एकटा निर्दिष्ट बिंदु এবং একটা নির্দিষ্ট সরলরেখার সাপেক্ষে একটা চলমান বিন্দুর যে সঞ্চারপথ তাকে আমরা বলছি কোনিক। তবে সেটা একটা নির্দিষ্ট শর্তে। ওই শর্তটা হচ্ছে, এটা যদি একটা নির্দিষ্ট বিন্দু হয়, এটাই হলো সেই সঞ্চারপথ। এখানে শর্তটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু থেকে সঞ্চারপথের উপরস্থ একটা যে নির্দিষ্ট দূরত্ব, সঞ্চারপথের উপরস্থ একটা নির্দিষ্ট বিন্দুর যে দূরত্ব, এটাকে যদি এস বলি, এটাকে যদি পি বলি, পি থেকে আমি নির্দিষ্ট রেখার উপর দি পারপেন্ডিকুলার রাখব, এটা হচ্ছে পিএম। পিএমটা হচ্ছে কি, নির্দিষ্ট রেখার উপর ওই বিন্দু থেকে লম্ব। তাহলে ইন কেস অফ প্যারাবোলা এস পি ইজ ইকুয়াল টু পিএম। দ্যাট মিন্স উৎকেন্দ্রিকতা, পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান হচ্ছে ওয়ান। এখানে এস হচ্ছে ফোকাস, এস পি হচ্ছে তোমার উপকেন্দ্রিক দূরত্ব, পিএম হচ্ছে একটা পারপেন্ডিকুলার লাইন যেটা এই বিন্দু থেকে দ্বিকাক্ষ রেখা উপর অঙ্কিত লম্ব। এ হচ্ছে আমাদের আলোচ্য ছিল আগের ক্লাসে। আগের ক্লাসে আমি আরও বলেছি যে কিছু স্ট্যান্ডার্ড ইকুয়েশন, যেমন ধরো প্যারাবোলার কিছু স্ট্যান্ডার্ড ইকুয়েশন লিখছি, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এ এক্স, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ফোর এ এক্স, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এ ওয়াই, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ফোর এ ওয়াই। আরো বলা যায় ওয়ান টু থ্রি, এটাকে বললাম ফোর, নাম্বার ফাইভে আমরা বলতে পারি y is equal to ax square plus bx plus c, number 6 এ বলতে পারি x is equal to ay square plus by plus c। আমরা একটু আলোচনা করি, y square is equal to 4ax, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড তোমার একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ প্যারাবোলা। যখন এক্সিসটা, যখন প্যারাবোলার এক্সিসটা along x axis বরাবর হবে, x অক্ষ বরাবর হবে, এবং তার ভার্টেক্স এর কোঅর্ডিনেট এখানে শূন্য হবে, জিরো জিরো হবে। এখানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ফোর এক্স, এটাও সেম, এটার অক্ষ এক্স অক্ষ বরাবর হবে, বাট এটা ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, এটার যেদিকের ডাইরেকশন এটার দিকটা তোমার অপোজিট হয়ে যাবে। একইভাবে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এ ওয়াই, এটার অক্ষটাও তোমার ওয়াই অক্ষ বরাবর হবে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ফোর এ ওয়াই, এটার অক্ষটা ওয়াই অক্ষ বরাবর হবে বাট অপোজিট ডাইরেকশনে। এবং অ্যাকর্ডিংলি এই প্যারাবোলার যে অন্যান্য যে প্যারামিটারগুলো আছে, যেমন তোমার উপকেন্দ্র, নিয়ামক রেখা, তারপরে তোমার উপকেন্দ্রিক লম্ব রেখা, শীর্ষবিন্দু, এই সমস্ত প্যারামিটারগুলো অ্যাকর্ডিংলি চেঞ্জ হয়ে যাবে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অফ জেনারেল ইকুয়েশন অর স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এরপর দেখো নাম্বার ফাইভে আমি বলছি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, দিস ইজ অলসো এ জেনারেল ইকুয়েশন অফ প্যারাবোলা। এই ক্ষেত্রে আমার পরাবৃত্তের অক্ষটা এক অক্ষ বরাবর হবে না, সেটা হবে এক অক্ষের সমান্তরাল, এবং শীর্ষবিন্দু হবে নির্দিষ্ট একটা বিন্দু, এক্স ইজ ইকুয়াল টু এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি। এই ক্ষেত্রে পরাবৃত্তের অক্ষটা ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষ বরাবর হবে না, ওয়াই অক্ষের সমান্তরাল হবে অক্ষটা, এবং অ্যাকর্ডিংলি তার শীর্ষবিন্দু একটা নির্দিষ্ট বিন্দু হবে। এই হচ্ছে মোটামুটি পরাবৃত্তের স্ট্যান্ডার্ড সমীকরণ। এখন আমরা একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। আরেকটা জিনিস বলে রাখি, পরাবৃত্তের যদি আমরা শীর্ষবিন্দু জানি, আমরা যদি পরাবৃত্তির শীর্ষবিন্দু জানি, এবং তাহলে
পরাবৃত্তটা তার অক্ষরেখাটা কোন অক্ষের সমান্তরাল এটা যদি জানি তাহলে ইজিলি তাহলে আমরা তার সমীকরণটা লিখতে পারি। যেমন ধরো একটা পরাবৃত্তের ভার্টেক্স যদি আলফা বিটা হয়, ভার্টেক্স মানে শীর্ষবিন্দু যদি আলফা বিটা হয় এবং তার অক্ষ যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, তাহলে এক্স অক্ষের সমান্তরাল হলে তার সমীকরণটা হবে ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এ ইন্টু এক্স মাইনাস আলফা, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এ এক্স। এখানে অক্ষ এক্স অক্ষের সমান্তরাল এবং শীর্ষবিন্দু হচ্ছে আলফা বিটা। ঠিক একইভাবে শীর্ষবিন্দু আলফা বিটা এবং অক্ষ যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় তখন ইকুয়েশন উইল বি এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এ ওয়াই মাইনাস বিটা। এভাবে আমাদেরকে স্ট্রাকচার করে সমীকরণগুলো সলভ করতে হবে। এখন আমরা একটা প্রবলেম সলভ করব। প্যারাবোলা থেকে আমরা একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। সে দিস ইজ এ প্যারাবোলিক এন্ট্রেন্স অর প্যারাবোলিক ডোর, এটা একটা পরাবৃত্তাকার একটা দরজা বললাম এন্ট্রেন্স। এই পরাবৃত্তের যে অনুভূমিক যে আনুভূমিক দুই বিন্দু, তোমার আনুভূমিক এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে সে, আমি এটাকে এ বি বললাম। আমি বললাম এখানে এ বি ইজ ইকুয়াল টু 24 ফিট। এটা হচ্ছে পরাবৃত্তাকার একটা দরজা দুই আনুভূমিক বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এ বি, এবং এই এন্ট্রেন্সের বা ডোরের ম্যাক্সিমাম হাইট আমি যদি বলি এটা দিস ইজ দ্য ম্যাক্সিমাম হাইট, এটাকে যদি বলি আমি 18 ফিট, আমি এখানে বললাম সি ডি, সি ডি ইজ ইকুয়াল টু বললাম আমি 18 ফিট। তাহলে আমাদেরকে বের করতে হবে সি যদি এবি এর মধ্যবিন্দু হয়, সি যদি এবি এর মধ্যবিন্দু হয়, সি থেকে ধরো 8 ফিট দূরে ধরো ই, এই ই বিন্দুতে স্থাপিত একটা কলাম বা একটা পিলার স্থাপন করা হবে, মধ্যবিন্দু থেকে 8 ফিট দূরে, দ্যাট মিন্স ইসি ইজ ইকুয়াল টু আমরা এখানে বলতে পারবো 8 ফিট। মধ্যবিন্দু থেকে 8 ফিট দূরে তোমার একটা খুঁটি স্থাপন করা হলো, একটা পিলার স্থাপন করা হলো, ধরো এই পিলারটাকে বললাম ইএফ। আমাদেরকে বের করতে হবে ইএফ পিলারের উচ্চতা। তাহলে ইন ব্রিফে আমি আবার বলি জিনিসটা, এটা হচ্ছে একটা প্যারাবোলিক ডোর, প্যারাবোলিক ডোরের দুইটা হরাইজন্টাল পয়েন্ট এ এবং বি, এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এখানে 24 ফিট, এই ডোরের ম্যাক্সিমাম হাইট হচ্ছে তোমার 18 ফিট। এখন প্রশ্ন হচ্ছে ঠিক মধ্যবিন্দু থেকে অনুভূমিক রেখার ঠিক মধ্যবিন্দু থেকে 8 ফিট দূরে, সেটা এদিকেও হতে পারে এদিক তোমার এদিকেও হতে পারে, 8 ফিট দূরে স্থাপিত একটা খুঁটি তোমার স্থাপন করা হলো, আমাদেরকে উই নিড টু ফাইন্ড দ্য হাইট অফ দ্যাট পিলার অর কলাম। তাহলে এই যে ইএফ পিলারটার উচ্চতা আমাদেরকে বের করতে হবে। তাহলে তাহলে আমাদেরকে এখানে ইনফরমেশন সব কিছুই দেওয়া আছে, আমাদের এখানে সবচেয়ে বড় এটা যদি একটা স্টেম হিসাবে আমরা দিই, তাহলে এই স্টেমের থেকে আমাদেরকে প্রথমেই বুঝে নিতে হবে যে এই যে পরাবৃত্তাকার তোমার একটা দরজা, তাহলে আমরা যদি এখন এ বি লাইন যেটা এ বি হরাইজন্টাল লাইন, এটাকে যদি আমরা তোমার এক্স এক্সিস বলি, ইফ উই সে দ্য হরাইজন্টাল লাইন এক্স এক্সিস অ্যান্ড সিডি যেটা দিয়ে তার ম্যাক্সিমাম হাইট নির্দেশিত হচ্ছে ওটাকে যদি আমি যদি
তোমার ওয়াই অক্ষ হিসাবে যদি ট্রিট করি দেন সি উইল বি দ্য অরিজিন, কারণ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এখানে সি বিন্দুতে এখানে ইন্টারসেক্ট করেছে। সো সি এর কোঅর্ডিনেট হবে 0 0। একটু ভালো করে খেয়াল করো, তাহলে আমি হরাইজন্টাল লাইনকে এক্স অক্ষ বললাম এবং হাইট দিয়ে যেই রেখা হলো ওই রেখাটাকে আমরা যদি ওয়াই অক্ষ ট্রিট করি দেন ইট ইজ এ প্যারাবোলা। তাহলে এখন আমাদের কি করতে হবে, এ বিন্দু এবং বি বিন্দু, তাহলে এ বিন্দুর তোমার এ বি এর ডিস্টেন্স হচ্ছে এখানে 24 ফিট, তাহলে এ বিন্দুর কোঅর্ডিনেটটা এখানে কত হবে, এ বিন্দুর কোঅর্ডিনেট হবে -12 ও এবং বি বিন্দুর কোঅর্ডিনেট হবে 12 ও। সিম্পল জিনিসটা, যেহেতু সি দিয়ে এ বি রেখাটা ইকুয়ালি ডিভাইডেড হচ্ছে, তো এখন আমাদেরকে দেখতে হবে এই এই যে প্যারাবোলা, এই তোমার এখানে সিডি এর ম্যাক্সিমাম হাইট হচ্ছে কত, এখানে সিডি ইজুগল টু দেওয়া আছে 18, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্কটা আমরা কত লিখতে পারবো, ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা লিখতে পারবো 0 18, বিকজ এই ডি বিন্দুটা এখানে ওয়াই অক্ষের উপর অবস্থিত, সিডি ইজুগল টু বলছে 18, কাজেই ডি বিন্দুর স্থানাঙ্কটা হবে 0 18। তাহলে এখান থেকে আমরা বুঝে নিতে পারলাম কি এই পরাবৃত্তের শীর্ষবিন্দু বা ভার্টেক্স এর কোঅর্ডিনেট হচ্ছে কত, 0 18। তাহলে আমরা আমি কিছুক্ষণ আগে বলেছি পরাবৃত্তের শীর্ষবিন্দু যদি জানি এবং তার অক্ষ এখানে ওয়াই অক্ষ বরাবর যদি হয় তাহলে তার সমীকরণ আমরা এখন কোন লিখব, সেটা হবে এক্স মাইনাস 18 এক্স মাইনাস 18 না এক্স মাইনাস 0 4a y-18। আমি বলেছি যে আলফা বিটা যদি পরাবৃত্তের শীর্ষবিন্দু হয়, পরাবৃত্তের অক্ষ যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয়, তাহলে ওই পরাবৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a y-বিটা। তো এই ক্ষেত্রে শীর্ষবিন্দু জানি এবং অক্ষরেখাটা অ্যালং ওয়াই এক্সিস এবং শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, কাজে আমি ইজিলি এখান থেকে বের করে নিচ্ছি 0 18। সো একইভাবে আমি এক্স মাইনাস এখানে আলফা আলফা মিন্স এখানে 0 এবং বিটা হচ্ছে 8। সো দিস ইজ এন ইকুয়েশন এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a y-18, এটা একটা সমীকরণ দিয়ে আমরা ইয়ে করে নিতে পারি, লিখে নিতে পারি। এখন দেখো এই প্যারাবোলাটা, এই প্যারাবোলাটা এ বিন্দু এবং বি বিন্দু দিয়ে যাচ্ছে না, এই প্যারাবোলাটা এক্স অক্ষকে -12 ও এবং বি বিন্দুতে 12 ও বিন্দুতে ইন্টারসেক্ট করে, কাজে দিস প্যারাবোলা পাসেস থ্রু দ্য পয়েন্ট +-12 ও। তাহলে এখান থেকে আমরা এই পরাবৃত্তটা +-12 ও বিন্দু দিয়ে যাচ্ছে, 1 নং পরাবৃত্ত +-12 ও বিন্দুগামী, তাহলে আমরা এখান থেকে ইজিলি তোমার +-12² 4a y = এখানে ওয়াই অবশ্যই এখানে 0 -18, এখান থেকে আমরা এই জিনিসটা ক্যালকুলেশন করে আমরা এ এর মানটা বের করব, এন্ড দ্য ভ্যালু অফ এ উইল বি -2। এখান থেকে ক্যালকুলেশন করলে তোমরা ইজিলি জিনিসটা বের করে নিতে পারো, এ এর মান আমরা পেলাম কত, -2। এখন আমরা এ এর এই মানটা আমরা এখন যদি 1 নং যদি ই করি, তাহলে 1 নং বসালে এখানে খেয়াল করো সি বিন্দু থেকে 8 ফিট দূরে ইসি সমান সমান হচ্ছে 8 ফিট, দ্যাট মিন্স এই তোমার এই যে পিলারটা তোমার এই বিন্দুর স্থানাঙ্কটা হবে কত, তোমার এই বিন্দুর এক্স স্থানাঙ্ক কত হবে, এই বিন্দুর এক্স স্থানাঙ্ক অবশ্যই 8 হবে যেহেতু 8 ফিট দূরে স্থাপিত, সি থেকে সি এর কোঅর্ডিনেট হলো 0 0, সি থেকে ইতে আসতে আমার তোমার এটা এই
এখানে ইসি ইজুগল টু পাচ্ছি আমি তোমার 8 ফিট, কাজে এফ বিন্দুর এক্স স্থানাঙ্ক হবে কত 8, এবং ওয়াই স্থানাঙ্ক সেটা আমাদেরকে কি করতে হবে বের করতে হবে। কাজে এখন আমরা এক নম্বর সমীকরণে আমরা এই যে এফ বিন্দুর এক্স স্থানাঙ্ক হিসাবে আমরা এখানে কত বসাতে পারবো 8 বসাতে পারবো। তাহলে আমরা এক নং থেকে আমরা ইজিলি লিখতে পারবো, আমরা যদি এখন এক নং সমীকরণে এর মান মাইনাস টু এবং এক্স এর মান যদি তোমার 8 বসাই তাহলে ইজিলি আমরা এখান থেকে ওয়াই এর মান পাবো। দ্যাট মিনস এক্স ইজুগল টু আমি বসাচ্ছি 8 স্কোয়ার ইজুগল টু 4a, 4a এর মান আমরা জানি a ইজ মাইনাস টু, দেন এখান থেকে y মাইনাস 8a, এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা y ইজ ইকুয়াল টু 10 পাবো, সেটা ক্যালকুলেশন করে দেখবে তোমরা। সো y ইজ ইকুয়াল টু 10 উইচ ইজ দ্য হাইট অফ দিস কলাম অর পিলার। তাহলে এইভাবেই আমরা এই প্যারাবোলার আকৃতির যে দরজা তার এই যে প্রদত্ত ইনফরমেশন থেকে অনুভূমিক মধ্যবর্তী দূরত্ব, অনুভূমিক দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, সর্বোচ্চ উচ্চতা যদি আমার জানা থাকে তাহলে কেন্দ্র থেকে 8 ফিট দূরে অবস্থিত একটা পিলারের উচ্চতা আমরা এই প্রক্রিয়ার সাহায্যে আমরা বের করে নিতে পারি। তাই আচ্ছা, এরপরে আমরা এখন দেখব তাহলে আমাদের অ্যান্সার হবে এই পিলারটার উচ্চতা, ইএফ পিলারের উচ্চতা হবে 10 ফিট। এখানকার যে তোমার অর্ডিনেটটা এফ বিন্দুর যে কোটি, দ্যাট মিনস ওয়াই এর স্থানাঙ্ক ইএফ সমান সমান হবে সেটা 10 ফিট, এটা হবে অ্যান্সার। এরপর আরেকটা জিনিস একটু করে দেখাই তোমাদেরকে, যদি ধরো একটা প্যারাবোলার এটা একটা প্যারাবোলা, দিস ইজ দ্য ভার্টেক্স অ্যান্ড সেলফ দিস ইজ দ্য ফোকাস, একটা পরাবৃত্তির উপকেন্দ্র দেয়া আছে তার স্থানাঙ্ক হচ্ছে 3-4 এবং তার শীর্ষবিন্দু দেওয়া আছে 0-0। এই পরাবৃত্তির নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখার সমীকরণ বের করতে হবে। তাহলে আমার এইখানে শীর্ষবিন্দু দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে, এই রেখার সমীকরণ বের করতে হবে। তাহলে আমাদের মেকানিজমটা কি হবে এখানে একটু বলি, বুঝতে পারছে না, এই যে এই ছবিটা এটা হচ্ছে একটা ডেমো ফিগার। সো আমি তোমাদেরকে এক মিনিটের মধ্যে বলি, সময়ে এখানে স্বল্পতা আছে। তাহলে এটার মেকানিজম হলো আমাকে, এটা হচ্ছে অক্ষের সমীকরণ, তোমার এটা হচ্ছে অক্ষ, অক্ষের সমীকরণ আমরা এই দুই বিন্দু সংযোজক সরলরেখা দিয়ে আমরা ইজিলি বের করে নিতে পারবো। তাহলে একটা সমীকরণ পেলাম, উইচ ইজ দ্য কি অ্যাক্সিস। এখন এই যে ফুট পয়েন্ট অর বটম পয়েন্ট অফ ডাইরেক্ট্রিক্স বা উপকেন্দ্রিক লম্বের যে পাদবিন্দু, এই বিন্দু এই বিন্দু এই বিন্দু, এখানে মনে রাখতে হবে যে তোমার শীর্ষবিন্দুটা এটা যদি জেড হয়, এটা যদি এস হয়, এস জেড রেখার মধ্যবিন্দু হচ্ছে এ। সো আমি এখানে অক্ষরেখার সমীকরণ জানি, আমি যদি জেড বিন্দুর একটা স্থানাঙ্ক ধরি তাহলে এটাকে মধ্যবিন্দু ধরে আমি ইজিলি জেড বিন্দুর স্থানাঙ্কটা বের করে নিতে পারব। তাহলে আমি জেড বিন্দুর স্থানাঙ্ক পেলাম। এরপর আমি অক্ষরেখার সমান তোমার হচ্ছে অক্ষরেখার সাথে অক্ষরেখা এবং উপকেন্দ্রিক লম্বরেখার জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে অক্ষরেখার সাথে লম্ব একটা রেখা ধরে নিব, ওটাই হবে কি তোমার
দিকাক্ষরেখা এবং যেটা জেড বিন্দু দিয়ে যায়। তাহলে ইজিলি আমরা অক্ষরেখার সাথে লম্ব রেখার একটা সমীকরণ কনসিডার করব যেটা জেড বিন্দু দিয়ে যাবে। তাহলে ওই ওই তোমার ওই বিন্দুটা এখানে স্থাপন করলে আমরা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, সরি উপকেন্দ্রিক লম্ব না, দ্বিকাক্ষরেখার সমীকরণটা আমরা পেয়ে যাব। মনে রাখবে দ্বিকাক্ষ এবং অক্ষ এই দুটার জিওমেট্রিক্যাল রিলেশন হচ্ছে দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্ব রেখা বা ল্যাটাস রেক্টাম এবং অক্ষ এই দুটা পরস্পর কি লম্ব। উপকেন্দ্রিক লম্ব রেখা এবং দ্বিকাক্ষ রেখা এই দুইটার জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে কি দে আর প্যারালাল টু ইচ আদার। এই বেসিকগুলো যদি যদি তোমাদের জানা থাকে তাহলে যে কোনো ধরনের অঙ্ক অন প্যারাবোলা তোমরা ইজিলি করতে পারবে, বই থেকে বেশি বেশি করে প্র্যাকটিস করবে। সো টিল দেন স্টে সেফ, থ্যাংক ইউ।